প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আব্দুর রহমান, তোমাদের ইসলাম শিক্ষক, তোমাদের সাথে আছি। তো এই ভিডিওটা আছে শুধুমাত্র বাংলা মিডিয়ামে যারা বাংলা ভার্সনের ছাত্রদের জন্য। যেমন তোমাদেরকে প্রথম অধ্যায়ের অনেকগুলো প্রশ্ন পড়িয়েছিলাম, এগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি। যদি শেখা না হয় থাকে তাহলে শিখে ফেলবে, কারণ এই মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে শেষের দিকে। তো প্রথম অধ্যায়ের প্রশ্ন যেগুলো পড়িয়েছিলাম, যেমন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো পড়িয়েছিলাম। তারপর রচনামূলক বর্ণনামূলক প্রশ্ন যেগুলো পড়িয়েছিলাম, নাম্বার 1, নাম্বার 3, তারপর নাম্বার 5। তারপরে ওই পৃষ্ঠায় তারপর 7, ইমানে মুফাসাল উল্লেখিত বিষয়। তারপর 8, আল্লাহর উপর বিশ্বাস কথাটি বুঝিয়ে লেখো। তারপর 10 নাম্বার, আসমানি কিতাব কাকে বলে। এই রচনামূলক প্রশ্নগুলো পড়িয়েছিলাম। তারপর আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের পড়া শুরু করব। প্রথম অধ্যায়ের যদি প্রথম অধ্যায় পড়ার কিছু শিখা বাকি থাকে তাহলে এগুলো শিখে ফেলবে, আমি দেখিয়ে দিলাম এখন, যারা বাংলা বিভাগে বাংলা ভার্সনে আছো তারা। তারপর দ্বিতীয় অধ্যায় আমরা আজকে নতুন পড়া দেব, নতুন পড়া শিখবো, সেগুলো হচ্ছে, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলন এখানে, এই সঠিক উত্তরগুলা। তারপর এই যে দেখো এখানে, তারপর আমরা পড়ব শূন্যস্থান, তারপর এটা রেখা টেনে মিলাও, তারপর এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো শিখবো দ্বিতীয় অধ্যায়ের, ঠিক আছে? তো এগুলোর উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইডে। হ্যাঁ, এই যে দেখো, এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আল্লাহ তাআলার 5টি গুণের নাম লেখো, এই যে 5টি গুণ দেওয়া আছে। তারপর 2 নম্বর, ইমানে মুফাসসালে কয়টি বিষয় উল্লেখ আছে, তবে এটা আনসার। তারপর 4 জন প্রসিদ্ধ ফেরেস্তার নাম লেখো, এই যে 4 জন প্রসিদ্ধ ফেরেস্তার নাম। তারপর 4 নম্বর, 4খানা বড় কিতাবের নাম লিখো, এই যে এখানে দেওয়া আছে। তারপর 5 নম্বর, 10 জন নবী রাসূলের নাম এখানে দেওয়া আছে। তারপর আসমানি কিতাব কতখানা, যে দেওয়া আছে 104খানা। তারপর ছোটো কিতাবকে কী বলে, এটা দেওয়া আছে। তারপর সর্বশেষ নবী কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এটা দেওয়া আছে। তারপর সর্বশেষ আসমানি কিতাব কি, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো আমরা পড়েছিলাম। তারপর এটা হচ্ছে প্রথম অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন, যেমন সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও, এই যে এতটুকু। তারপরে 3 নম্বরটা আমরা পড়েছিলাম, আল্লাহ সর্বশক্তিমান, কথাটির অর্থ বুঝিয়ে লেখো, এটা এতটুকু শিখলে হবে, 3 নম্বর। তারপর এই যে 5 নম্বর, কালেমা শাহাদাতের অর্থ সহ বাংলা লিখো, কালেমা শাহাদাতটা লিখবে, এটা বাংলায় লিখে ফেলবে, এখন সমস্যা নেই, তারপর এই অর্থটা লিখে ফেলবে। তারপর আমরা 7 নম্বর, ইমানে মুফাসসালে উল্লেখিত বিষয়গুলোর নাম লেখো, এটা। তারপর 8 নম্বর, আল্লাহর উপর বিশ্বাস কথাটি বুঝিয়ে লেখো। তারপর হচ্ছে এই 10 নম্বর, আসমানি কিতাব কাকে বলে সংক্ষেপে এটার বর্ণনা। এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের ছোটো প্রশ্ন এবং বড় প্রশ্ন, এগুলো আমরা পড়েছিলাম। এগুলো যদি এখনও শেখা না হয় তাকে তাহলে শিখে ফেলবে। তারপর আমরা চলে যাবো আজকে নতুন পড়া, যেটা দ্বিতীয় অধ্যায়ের পড়া আমরা শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের পড়াগুলো কী কী প্রশ্ন আছে এখন আমরা দেখব। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের, এগুলো আমরা আজকের নতুন পড়া, আজকের পড়া হচ্ছে এগুলো, দ্বিতীয় অধ্যায়ের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে আজকে নতুন পড়া তোমাদের। যেমন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হচ্ছে 5 ওয়াক সালাতের নাম লেখো, তারপর 2 নম্বর, তাহারাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, তারপর আসসালাতু কায়ুম মিনান নাওমের অর্থ কী, তারপর মাগরিবের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় ও শেষ হয়, তারপর ঈদের দিনে সুন্নত কাজগুলো কী, এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আর এটা হচ্ছে টেবিল, অর্থাৎ টেনে মিলাও, এটা হচ্ছে টেবিলের উত্তর, এই যে হচ্ছে টেবিল। তারপর এটা হচ্ছে শূন্যস্থান, এগুলো হচ্ছে শূন্যস্থানের উত্তর, শূন্যস্থান শূন্যস্থানের উত্তর। তারপর এই যে এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। তো আমাদের আজকের নতুন পড়া যেটা হবে সেটা হচ্ছে এই যে বহু নির্বাচনী প্রশ্ন 1 থেকে 5 পর্যন্ত, এটা আমাদের আজকে শিখতে হবে। তারপর শিখতে হবে শূন্যস্থান, এই যে আনসার দেওয়া। তারপর শিখতে হবে টেবিল,
তারপর আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখব। এটা হচ্ছে আমাদের আজকের নতুন পড়া দ্বিতীয় অধ্যায়ের। আর প্রথম অধ্যায়ের পড়াগুলো তোমাদেরকে দেখিয়েছি, এগুলো যদি শেখা বাকি থাকে তাহলে তাড়াতাড়ি শিখে ফেলবে, তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে সেজন্য। আর যদি কোনো কিছু বোঝার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে। ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।